জিলা প্রাপ্তবয়স্ক শিক্ষা বিভাগ দৰং মঙলৈ আমার তো এটা স্থায়ীভাবে আমার বিষয়া নাই বর্তমান আমার 17 চনের পর নাই এতালেকে তারপর আমার চলালে 17 চনের পিছত আহিল আমার হেৰি আই এস স্যার জিলা হেৰি আপনার স্কুল পরিদর্শক এই নগান বড়ো স্যার তেখেতক চার্জ দিলে আমার ডিসি স্যারে তেখেতে চলালে তেখেতে থকাকে দিনত তারপর তেও আকো যেতিয়া রিটায়ার হল রিটায়ার হওয়ার পিছত আকো আহিলে আমার জবাহিরা বাইদেউ এই শিক্ষা বিষয়া জিলা শিক্ষা বিষয়া বাইদেউ আছিল তেখেত ইনচার্জ আমার আই সি এ তারমানে ভারপ্রাপ্ত হিসাবে চলা আছে এতালেকে তেওঁলোকে ভারপ্রাপ্ত হিসাবে চলি আছে তারপর আহিলে প্রভাত দাস স্যার এই আই এস তেওঁও গল এই আপনার ফেব্রুয়ারি 7 তারিখে গল তারপর আমার ঋণী বাইদেউ ই এস সি হয় বর্তমান তেখেতর হেৰিত আমি চলি আছো আর এটা আমার বহুত অসুবিধা হয়েছে আমি এটা সহি লব গলে আমি তিনিদিন চারিদিন যাব লাগে বা তিনিবার চারিবার যাব লাগে দিনত আর রুখিব লাগে কেতিয়াবা তেওঁলোকে বেলেগ বেলেগ কামত যায় আর এটাইতো বিভাগ নহয় তেওঁ গোটেই দৰং জিলাখনৰ শিক্ষা বিভাগটো চলাই আছে এতিয়া বাইদেউ আমার অসুবিধা হয়েছে বহুত অসুবিধা হয়েছে দৰঙত বর্তমান স্থায়ী শিক্ষা বিষয়া নাই কোনোটো ডিপার্টমেন্টতে আমার এটা অনুরোধ বর্তমান মুখ্যমন্ত্রী আর শিক্ষামন্ত্রী মহোদয়লৈ যাতে আমার প্রত্যেকটা শিক্ষা বিভাগত একোজন স্থায়ী বিষয়া দিয়ে এইখানে মোৰ অনুরোধ আর আমার নহলে কাম করার বহুত অসুবিধা হয়েছে এইটো আমার বিদ্যালয় উপপ্রধানের কার্যালয় মঙলদৈ আমার 2016 চনতেই আমার পার্মানেন্ট যিজন ডিআই আছিল ডেপুটি ইন্সপেক্টর স্কুলস মঙলদৈ তেখেত 2016 চনতে রিটায়ার হয়েছিল তেতিয়ারপর আমার অফিসটো আই সি হিসাবে ইনচার্জ হিসাবে চলি আছে বর্তমান আমার আপনার ডেপুটি কমিশনার আপনার ডিসি অফিসার এডিসি বাইদেউ ঋণী হাজরিকা বাইদেউ বর্তমান আমার ডিআই চার্জত আছে তেখেত অকল ডিআইয়ে নহয় তেখেতে আই এস হিসাবেও চার্জত আছে তার ডিস্ট্রিক্ট এলিমেন্টারি এডুকেশন অফিসার হিসাবেও আছে এডাল এডুকেশন অফিসার হিসাবে আছে সর্বশিক্ষারও দায়িত্ব আছে আর লগতে আমার ডেপুটি ইন্সপেক্টর স্কুলসর দায়িত্ব তেখেতে আছে হয় এজন বিষয়াই 6টা 7টা বিভাগ একেলগে চলোয়া তেখেতর অসুবিধা হয়েছে হলেও তেখেতে কিন্তু সকল ক্ষেত্রতে প্রতিটি কামরে তেওঁ নজর রাখি চলি আছে হয় একচুয়ালি অসুবিধাটো সচাই হয়েছে কারণ কিয় পার্মানেন্ট অফিসার থাকলে তারমানে ধর পাবলিক এজন আহিলে হয়তো আমি তেখেতক যেটু কাম আমি আধা ঘন্টাত করে দিব লাগিছিল হয়তো পার্মানেন্ট অফিসার নথকার কারণে তেখেতক হয়তো 2 ঘন্টা 3 ঘন্টার পিছত তেখেতক আমি কামটো করে দিবলগিয়া হয় বা আজি নোৱাৰিলে তেখেতক হয়তো 2 দিন পিছত আমি মাতিবলগিয়া হয় কারণ যেহেতু পার্মানেন্ট অফিসার আমার নাই সেইটো এটা অসুবিধা পাবলিকৰ অলপ হৈছে নোহোৱা নহয় তথাপিতো আমি যিমানখিনি কর্মচারী আছো সকলোকে আমি এলার্ট করেছো বা সকলোকে আমি কওঁ যে কাকো বেয়াকেও কব নালাগে আর বুঝাই কব যে যেহেতু অফিসার এজনেই সকল বিভাগবিলাক চলাই থাকিবলগা হৈছে সেইমতে আমার কামবিলাক চলি আছে পার্মানেন্ট অফিসার থাকিলে একচুয়ালি সচাই আমার কর্মচারীখিনিরও যথেষ্ট সুবিধা হয় কষ্টও কম হয় আর পার্মানেন্ট অফিসার থাকিলে আমার কামবিলাকও খরটকিয়া হয় সোনকালে কামবিলাক আমি ডিসপোজ করব পাৰোঁ বা সোনকালে কামবিলাক আমি মানে ফাইলৰ কামবিলাক শেষ করব পাৰোঁ গতিকে মই বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াদেবক এটাই অনুরোধ জানাম তেখেতে যেহেতু সকল বিভাগে ধুনিয়াকে করেছে তেখেতে দায়িত্বভার লওয়ারপরা সকল বিভাগ এলার্ট হয়েছে আর কামর প্রতিও সকল স্পৃহা বাড়িছে গতি তেখেতক এটাই অনুরোধ জানাইছো যে প্রত্যেকটা বিভাগতে এজন সুকিয়াক মানে অফিসার বিষয়া নিযুক্তি দিয়ার তেখেতক আমি টানি অনুরোধ জানাইছো আমার এই কার্যালয়টির নাম হল ডিস্ট্রিক্ট এলিমেন্টারি এডুকেশন অফিসার দৰং মঙলদৈ অর্থাৎ জিলা প্রাথমিক শিক্ষা বিষয়ার কার্যালয় দৰং মঙলদৈ আমার এই কার্যালয়ত আবার নিজাভাবে স্থায়ী মানে বিষয়া আসলে যিগৰাকী আছিলে তেখেতে 3/3/2021 কাম করেছিল তারপিছতে আমার কার্যালয়ত ভারপ্রাপ্ত বিষয়ার দ্বারা আমার কার্যালয় পরিচালিত হয়ে আছে আমি দেখিছো যে এজন বিষয়ার তলতেই আমার কেবাটাও অফিস পরিচালিত হয়ে আছে আমার ডিস্ট্রিক্ট এলিমেন্ট আমার জিলা প্রাথমিক শিক্ষা বিষয়ার কার্যালয়ের লগতে স্কুল সমূহের পরিদর্শকর কার্যালয় দৰং মঙলদৈ আমার ডিস্ট্রিক্ট আমার জিলা প্রাপ্তবয়স্কর কার্যালয় দৰং মঙলদৈ আমার জিলা সর্বশিক্ষা মিশন সর্বশিক্ষার কার্যালয় তারপরে বিদ্যালয় উপপরিদর্শকর কার্যালয় এইবিলাকও একজন বিষয়ার দ্বারা পরিচালিত হয়ে বর্তমান আছে আমার এই সহকারী আয়ুক্ত মাননীয় ঋণী হাজরিকা বাইদেউ আমি সরকারক আমার ফলের বিচারিব লাগিলে আমি এটা কথাই কম যে আমার প্রত্যেকটি কার্যালয়ে যথেষ্ট কাম কাজ পরিচালনা করবলগা হয় বহুতো প্রত্যেকটি কার্যালয়ের কারণে একজনক বিষয়ার প্রয়োজন যেহেতু একজন বিষয়া
চারি পাঁচটা কার্যালয় একেলগে সম্পন্ন করব লাগিলে তাতে কার্যালয় আর তেখেতর সকলরে অসুবিধার সৃষ্টি হয়, রাইজরও অসুবিধার সৃষ্টি হয়। বহুতো পাবলিকে ইয়াতে তেখেত সকল লোক করবলে সাক্ষাৎকার কারণে অপেক্ষা করে থাকে, তেওঁলোকে হয়তো সিমান সময় দিব নোৱাৰে। গতিকে এই ক্ষেত্রে প্রত্যেকটো কার্যালয়ের কারণে যদি সরকারিভাবে একজন স্থায়ী বিষয়া দিয়া হয় তেতিয়ালে আমি ভাবো যে কার্যালয়ের কাম কাজ সমূহ সময়মতে আর সুচারুরূপে সম্পন্ন হওয়ার সহায়ক হবো।